কেন এই যুগে জ্ঞান ছাড়া চলা যাবে না। এই যুগটা অজ্ঞ থেকে চলার যুগ নয়, জ্ঞান অর্জন করতেই হবে। আর এই জ্ঞান অর্জন শুধু এককেন্দ্রিক করলে চলবে না, আপনাকে বহুমুখী শিক্ষায় শিক্ষিত হতেই হবে। অন্যথায় আপনি ওই যে বললাম আল্লাহর নূর, যেটা দিয়ে আপনি এখন বিশ্বকে দেখবেন, এটা অর্জন করতে পারবেন না। আরেকটা কথা বলে রাখি, অনেক ডিগ্রি সার্টিফিকেট অর্জন করার পরেও যদি মনের মধ্যে হিংসা আর অহংকার আর গীবত্বের সংস্কৃতি না যায়, ওই নোংরা কলমে আল্লাহর নূর নাজিল হয় না। কথা বুঝতে পারছি না? অনেক ডিগ্রি সার্টিফিকেট অর্জন করেছেন, তো মনের মধ্য থেকে এখনো হিংসাই যায় নাই, এখনো গীবত তোমাদের সমালোচনার সংস্কৃতিই বর্জন করতে পারেন নাই, এখনো খোলা মনে সবাইকে ভাই মনে করতে পারছেন না, সংকীর্ণ মন, একটা ছোট মন নিয়ে ছোট লোকের মতো আপনি চলাফেরা করেন, এই মন নিয়ে চললে আল্লাহর নূর নাজিল হবে না। আল্লাহর নূর পেতে হলে মনটা প্রশস্ত হতে হবে, নিরহংকারপূর্ণ হতে হবে, কারো প্রতি হিংসা নাই, কারো প্রতি বিদ্বেষ নাই, কেউ আমার শত্রু না, মুসলিম ভাইরা সবাই আমার ভাই। উদার একটা যখন মন মানসিকতা থাকবে, নিরহংকারপূর্ণ মন থাকবে, জ্ঞান অনুযায়ী আমল হবে, সেজদায় কান্নাকাটি করবেন, আল্লাহ নূর চলে আসবেন ইনশাআল্লাহ। আর এগুলো আসলে এখনকার সায়েন্স দিয়ে আমি ব্যাখ্যা করতে পারবো না, এগুলো আধ্যাত্মিক কথাবার্তা। আমাদের বাহ্যিক এই জগতের বাইরেও কিন্তু একটা জগৎ আছে, আমি মনে হয় বুঝাতে পারছি না। বারাকা, আল্লাহ পাকের বরকত কি দেখেছেন কখনো চোখ দিয়ে? আল্লাহ পাকের বরকত বলে একটা কথা আছে না, আছে না? আচ্ছা, আর বরকত কি জিনিস আপনি কি চোখে দেখতে পারেন? এমন একজন সালাফের কথা পড়লাম যিনি 40 বছর বেঁচে ছিলেন, কত বছর? 40 বছর। এই 40 বছরে তিনি প্রায় 300টা বই লিখেছেন, কয়টা? 300টা। এখন বলেন আমরা এখানে যারা বসে আছি অনেকে 40 পার করে ফেলছি না? আমরা এই 40 বছরে কিছু করতে পেরেছি? এই 40 বছরে একটা মানুষ 300টা বই লিখতে পারে? তাহলে আমরা বুঝতে পারছি যে তাদের সময়ের যে বরকত আর আমাদের হায়াতের বরকত এক না, বরকত সম্পূর্ণ ভিন্ন জিনিস, যেটা আমরা চাক্ষুষ দেখা জ্ঞান দিয়ে বিশ্লেষণ করতে পারবো না, পারবো না। আরো বুঝাচ্ছি, দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাদিনে কত কাজ করতেন, তাহাজ্জুদ পড়তেন, শেষ রাত্রে উঠতেন, রাতের এক অংশ ঘুমাতেন আর এক অংশ উঠতেন, উঠে তাহাজ্জুদের নামাজ পড়তেন, লম্বা কেরাত, মানে এক রাকাতে প্রায় 4 পারা কোরআন তেলাওয়াত করেছেন, এক রাকাতে 4 পারা। আমরা তো 4টা আয়াত পড়লেই একদম তাড়াতাড়ি রুকু করতে হবে, দাঁড়া থাকতে পারতেছি না। তাই নামাজ তো ডিজিটাল, এখন যুগের সাথে সাথে নামাজও গিয়ে ডিজিটাল। অনেক মসজিদে নামাজ পড়লে মনে হয় ইমাম সাহেব পেশাব পায়খানা চাপ নিয়ে নামাজ পড়াচ্ছে, মনে হয় তাড়াতাড়ি নামাজ শেষ করতে পারলে বাঁচে। আবার দেখা যায় মাঝে মাঝে যে নামাজ মানুষ পড়াচ্ছে, পড়তেছে না, মানে নামাজ পড়ানোর দায়িত্ব সে পালন করছে, নামাজ নিজে পড়তেছে না। তো এই ডিজিটাল নামাজ না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাকাতে 4 পারা কোরআন তেলাওয়াত করেছেন, প্রায় 4.5 পারা তাহাজ্জুদের নামাজে, তখনই তো গিয়ে পা ফুলবে। এই যে পা ফুলতো, এমনি এমনি পা ফোলে, কতক্ষণ দাঁড়ায় থাকলে একটা মানুষের পা ফোলে? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা ফুলে যেত, পা মোবারক ফুলে যেত, লম্বা সালাত পড়তেন, সালাতের পরে আবার কিছুক্ষণ ডান কাতে শুয়ে থাকতেন সুন্নত পরে, বেলাল রাদিয়াল্লাহু আনহু এসে ডাক দিতেন, তিনি গিয়ে মসজিদ নববীতে নামাজ পড়াতেন। ফজরের নামাজও হতো লম্বা, কিরাত হতো লম্বা, নামাজের পরে আবার সাহাবিদের সাথে কথাবার্তা বলতেন, দিনী বিষয়ে মজাকারা করতেন, তারপরে ইশরাকের নামাজ পড়তেন, চাষতের নামাজ পড়তেন, পরিবারের দেখাশোনা করতেন, দিন প্রচার করতেন, রুজি রুটির ব্যাপার ছিল, এই সারাদিন যে এতগুলো কাজ তিনি করতেন, একদিনে একটা মানুষ এত কাজ করতে পারে? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বরকত আমার জীবনের বরকত কি সমান? তাহলে বলেন বরকত কি আমি চাক্ষুষ জ্ঞান দিয়ে প্রমাণ করতে পারবো? এরকম অনেক বিষয় আছে ইসলামে যেটা চাক্ষুষ জ্ঞান দিয়ে প্রমাণ করা যায় না।